তুমি যদি আল্লাহর কোরআনের ধারক হয়ে থাকো তুমি যদি আলেমে দ্বীন হয়ে থাকো তুমি যদি সত্যিকার আল্লাহর কোরআনের মর্যাদাকে তোমার পক্ষে ধারণ করে থাকো তুমি সালার চটের উপর থাকতে পারো ভাঙা করে ঘরে থাকতে পারো তোমাকে মনে করতে হবে হাজার কোটি টাকার বাড়ির মালিক তুমি হতে পারো আমি আল্লাহর কোরআনের সম্পদের মালিক তোমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বড় ধনী আমি ঠিক